আজকে আমরা জলপাইগুড়ি সদর ব্লকে রেড করেছি। বিভিন্ন মাধ্যম থেকে আমরা খবর পাচ্ছিলাম যে কোথাও কোথাও নদীগুলো থেকে বালি চুরি হচ্ছে, ওই জন্য আজকে মহকুমা ভূমি রাজস্ব আধিকারিকের দপ্তর, বিএলআরও সদর এবং কোতোয়ালি থানার যৌথ উদ্যোগে আজকে ভোরবেলা থেকে অভিযান চালানো হয়েছে। মূলত বেলাকোবার ফাটাপাড়া, যেটা করলা নদী সংলগ্ন অঞ্চল, এবং এছাড়াও গড়ালবাড়ি এবং বেরুবাড়ি অঞ্চলের পাঙ্গা এবং যমুনা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে আজকে অভিযান চালানো হয়েছে। এবং আজকে একটা ট্রাক্টর আটক করা হয়েছে, বালি বোঝাই ট্রাক্টর, এবং সেটার জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা মালিকের খোঁজ চালাচ্ছি, মালিকের খোঁজ পেয়ে গেলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব, এবং পুলিশের সঙ্গে আমাদের এই যৌথ অভিযান আগামী দিনেও চলবে।